আজকে আমি পাঁচটা বড় বড় চ্যালেঞ্জিং করতে যাচ্ছি যা দেখতে খুবই ভয়ানক এবং খুবই মজাদার। তো আমি কি এটা পারবো? তো প্রথমে আমাকে এখানে সেট আপ মানে রেসপন্ড করে দিয়েছে, তোমরা বলতে পারো কথা আগে ঠিক মতো কওয়া হিট। তো ওই ম্যাচটা আমাদের স্ক্যাম করতে হবে ওই জায়গাটায়, কিন্তু স্কেপ করার জন্য আমাদের ওই জায়গাটা যেতে হবে। আর তোমরা তো বলছো ভাই এটা তো দেখাই যাচ্ছে, তাহলে চলো এখান থেকে দেখে দেখে চলে যাও। কিন্তু না ভাই, এখানে প্রত্যেক টাইমে তোমাদের ব্লক আটকে যায়। হ্যাঁ তোরা কইছে, তো তোমরা গেমের মধ্যে দেখলেই বুঝতে পারবে। তো গেমটা স্টার্ট করা যাক। ওকে, এখানে আমরা স্পন হয়েছি, আর স্পন কোন জায়গায় হয়েছে আমি নিজেও জানি না। আর আমাদের সাথে একটা ম্যাপ দিয়েছে যেটা কোনো কামেরই না ভাই, এটা আগে হালো। চলো আমরা এমনিই দৌড়াদৌড়ি করবো, আগে দেখি পাঁচটা মিনিট কোথাও স্কেপ করা যায় কিনা। যার কারণে আমি পাঁচটা মিনিট দৌড়াদৌড়ি করলাম, বাট ফলে আমি কিছুই পেলাম না। আই হাওয়ার পর 10 মিনিট এসে মিশা কথা বাসকে ভাই সাহেব, আমি পাঁচটা মিনিট এদিক ওদিক ঘুরলাম, দেখছো সামনা কামলা দেখছো, পেলাম কিচ্ছু পেলাম না ভাই। আমি এদিক ওদিক চলে গেলাম ভাই, মাঝে মাঝে মনে ভাই ব্লক আটকে দিয়েছে, তার মানে এই জায়গাটা সঠিক রাস্তা ভাই। আমি এতক্ষণ এই ব্লকটা আটকানো দেখিনি, বাট এই মাত্র একটা ব্লক আটকে গিয়েছে, তার মানে আমাদের ওই পারে যেতে হবে। তোমরা সবসময় খেয়াল করবে যেখানে তোমাদের ব্লকটা আটকে দেয় এইসব গেম, সেখানে তোমরা বেশি বেশি করে যাবে, যাওয়ার কোনো রাস্তা আছে কিনা সেটা দেখবে। আইস আমার গুরু, এই এত ধরে আমি গেছি তো ভাই, আমি মনে হচ্ছে ওকে ওকে এই জায়গাটি একটা রাস্তা আছে ভাই। আমি বিগত 5-6 মিনিট এটা ঘোরাঘুরি করছি, কিচ্ছু পাইনি, মানে মাথাটা এতটা হ্যাং হয়ে গেছিলো ভাই, মাঝে মাঝে মনে হচ্ছিলো গেমটা কেটে ভাই চলে যাই, আজকে আর ভিডিও বানানো লাগবে না। বাট ভাই তোমাদের তো ভিডিও লাগবে তাই না? না লাগবো না, তো যার কারণে আমাকে এই ভিডিওটা বানাতে হলো। আর আমি এত কঠিন কঠিন চ্যালেঞ্জিং নিছি গা ভাই, পাগলে যেমন গার কয়দিন পর ভাই কই স্কেপ। আর ও তেরি ভাই, আমি জাস্ট এদিক দিয়ে আসতেছিলাম আর ভাই হয়ে গেছে স্কেপ ভাই, দেখতে পাচ্ছ? ও ভাই সাব কেমনে কি মামা। আচ্ছা চলো নেক্সট রাউন্ডে চলে যাক। নেক্সট রাউন্ডে আমাদের জাস্ট বাটনটা বুঝতে হবে। আর এখানে বাটনটা কই ভাই? এখানে তো পানি আর পানি। আর ভাই বাটনটা খুঁজতে গেলে আমাদের উপরে দিয়ে দেখতে হবে, আগে উপরে দিয়ে দেখি। আর ওই দেখো সামনে 5টা রাউন্ড, তো এইটার মধ্যে 5টা রাউন্ড করে দিয়েছে, সমস্যা আমরা 5টা রাউন্ডটি স্কেপ করবো, বাট আমাদের বাটন খুঁজতে হবে আগে। বাট ভাই বাটন গেল কই ভাই? আচ্ছা পানির তলে মনে হয়, চলো পানির তলে যাওয়া যাক, হয়তো পানির তলেই পাবো বাটনগুলো কই। ও ও তেরি ভাই, বাটন দিয়ে এত সোজা ভাই, আমি জানতাম না তো। বাট সত্যি কথা বলতে গেলে বাটন প্রথম 4টা লেভেল খুবই ইজি ছিল, বাট লাস্টের রাউন্ড তো ভাই পুরাই মাথা গরম করে দিল। তোমরা দেখে নাও ওকে, আমরা 4 নম্বর রাউন্ডে মানে সরি 5 নম্বর রাউন্ডে এসে পড়েছি। আর ভাই ওরে ভাই এটা কি? আরে ভাই আস্তে আস্তে মার, আস্তে আস্তে মার ভাই, তারা ওরা কিচ্ছু নেই ভাই। ও তেরি ভাই 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 ভাই, দাঁড়া দাঁড়া দাঁড়া, ও তেরি ভাই। আরে ভাই মাথা সে গায়ে এগুলো আমার রে ভাই, শেষ আমি শেষ। আবার রেসপন, আবার মারবি তোরা? হ্যাঁ মারবি। ও তেরি ভাই এটা দুম্বুর হয়ে যায় গা ভাই, এটি কি বুটকা মুটকা? পানির তলে থাকলে মনে মার, ও তেরি মারে পানির তলে থাকলেও মারে রে ভাই, মারিস না মারিস না। এগুলো মনে সান না কি জানি বলো, যে সাজা মানে সূর্যের সূর্যের বাচ্চা মনে বলে ভাই, বাচ্চি বাচ্চি। ও তেরি মানে বাচ্চি মানে বাঁচি নে ভাই, শেট। আচ্ছা আমাদের এই অবস্থা বাটন খুঁজতে হবে, আমি বুঝে গেছি, আর কোনো কথা হবো না। বাট বাটন কই ভাই, বাটন কই? আরে মারিস না রে ভাই, দাঁড়া 2টা মিনিট দাঁড়া ভাই, খালি মারতে থাকে মারতে থাকে ভাই। হ্যাঁ মাইরে নে, ভালো মতো মাইরে নে, গরিব পোলারে ভাই যে দেখে মারা লাগতেছে। এতি না, আমি এতিম না তো ভাই, মার আবার মার। বাট আমাকে বাটনটা খুঁজতে হবে, বাট বাটনটা কই? বাটন তুমি কোথায়? পানি তলে নাকি? ও ত্রি, ও ওই যে বাটন পেয়ে গেছে, বাটন পেয়ে গেছি। ওকে ওকে রিল্যাক্স, একটা টিপ দিয়ে দেবো। ও তে ফাইনালি স্কেপ ভাই সাহেব, এত কঠিন খেললে গা, লাস্টের লেভেলে কঠিন দিছে। আচ্ছা চলো যাও যাক নেক্সট লেভেলে। ওকে আমরা নেক্সট লেভেলে এসে পড়েছি। আর ভাই এখানে কি? ও এটা টিপ মারতে হবে। হ্যাঁ ওকে ওকে বড় হয়ে গেছে, আমি বুঝে গেছি। আমার বলছে এটা টিপ মারেন স্যার, আমি টিপ মারছি। আর এখানে ও তিরি, ও এটা তো ইজি, বাট এখানে অনেক বড়, যার কারণে আমি বেশি লেভেল খেলবো না, দুই তিনটার লেভেল খেলবো। ওকে চলো যাও যাক। আহ ইজি তো, বাহ খুব ইজি। আপ ভাই পিছলা গেলাম গে, ধরো ইজি বেশি ইজি বললে আর কি যা হয়। ওকে আমাদের রিল্যাক্সে যেতে হবে, এটা একটু মনে হালকা একটু স্লো হয়ে যায়গা, মানে একটু পিছলা হয়ে যায়গা। হ্যাঁ প্রথম আর দ্বিতীয় ম্যাচ তো টেস্ট হয় তাই না? এবার না দেখো আমার খেলা মানে আমার জলওয়া ভাই কি এটা, আমি জানি না ইজি লেবু আমি কেন হার্ট করছি।
ভাই চলো দেখা যাক কতবার আমরা এইভাবে মরি ভাই। ওকে অনেকবার হয়েছে আমরা মরেছি ভাই, এবার এবার কোনো মারামারি হবে না, এবার ডাইরেক্ট মারামারি হবে, মানে আর কি লাফালাফি হবে। এই গেমে শুধু লাভ দেওয়া হয় আর কোনো কাম নেই, বুঝছো? ওকে ঠিক আছে, আমি যাইতেছি, রিল্যাক্সে যাইতেছি, তারপরে কিচ্ছু নাই। ওকে ওকে ওকে, এই তো ডান, বুঝবো না এটা পরোগো খেলা। আমি তো তখন ফাইজলামি করতেছিলাম তোমাকে লাগে, হ্যাঁ ফাইজলামি করতেছিলাম। আচ্ছা ঠিক আছে, ওকে সামনে আর একটা লাভ। ওকে ওকে ফাইনালি আইসা পড়ছি ফার্স্ট। ওকে যাই হোক ভাই, আইসা পড়ছি আইসা পড়ছি। ওকে এখনো শেষ ভাই, আর টু। ওকে ওকে ওকে, রিল্যাক্স রিল্যাক্স। ওকে আর আরেকটু ধাপ আছে, আমি এক লেভেল পার করে ফেলেছি, এটা 2 নম্বর লেভেল। আর এই লেভেলটা কমপ্লিট করতে হলে ভাই বাঁচি ভাই, কারণ এই লেভেলটাও সবচেয়ে বেশি হার্ড, মানে আর কি এই লেভেলটা তো কিছুই না আমার জন্য, আমার কাছে কিছুই নাই, ঠিক আছে? তো ওকে ঠিক আছে আরেকটু। ওকে ভাই রিল্যাক্সে যাই দেবো, ঠিক আছে? ওত্রি ভাই হার্ড টুলে পরন্ত ছিলাম, রিল্যাক্স রিল্যাক্স কইতে কইতে। আর কিছু লেভেল আছে, তারপরে আমাদের ডান। ওকে আর একটু, এই একটা, আর এই যে একটা ফার্স্ট, ফাইনালি ভাই আমাদের লেভেলটা কমপ্লিট করলাম। আর এখন আর 2টা লেভেল আছে, তারপরে আমাদের গেমটা শেষ করব, মানে এই এই লেভেলটা শেষ করবো, কারণ এই লেভেলটা অনেক বড়। ও তিরি ভাই পড়ে গেছি, প্রথম লেভেল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, পরের পরের ব্যাপার মু। আর আর আমি 2 লেভেল করবো, কারণ এই লেভেলটা সবচেয়ে বড়, যেটা বলতেছিলাম, যার কারণে ভিডিওটা আরও লং হয়ে যাবে। তো এত লং ভিডিও তো আর তোমাদের দেখাতে পারবো না, তাই না? 5টা মিশন কমপ্লিট করতে যাচ্ছি। সো ওকে বাস ইজি ইজি, আমি বলছিলাম অনেক হার্ড হবে, বাট এগুলো তো ইজি ভাই, এগুলো পোলাপান আমার কাছে। ও ভাই আর এটাই শেষ, আইকেন একটা লাভ দেবো আর জাম্প। ওকে 3 2 1, ওকে দাঁড়াও, ওইটা এখন না এখন না, এই 3 2 1। ও ত্রি ভাই ফাইনালি আমাদের লেভেল এটা শেষ, আর আমরা জিতে গেছি। এখন আমাদের যাওয়া যাক নেক্সট রাউন্ডে, আর দেখা যাক নেক্সট রাউন্ডটা কেমন হয়। আমরা নেক্সট রাউন্ড করতে চেয়েছিলাম TNT, যেটা খুবই হার্ড কোর একটা গেম, বাট TNT একটা গ্লিচ হয়ে গেছিলো, যার কারণে আমরা TNT আর কোনো নেক্সট রাউন্ড করি নাই। তো তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে কী গ্লিচটা খেয়েছিল। তো প্রথম লেভেল তো আমি ইজিলি পার করে ফেলেছিলাম, এটা আমার কাছে কোনো ব্যাপারই ছিল না। বাট যেই আমি দ্বিতীয় লেভেল পার করতে গেলাম, তখনই আমি পড়ে গেলাম, আর আমি ভেবেছিলাম হয়তো এটা আবার রিলোড হবে বা ফিরে আবার পিচ ব্যাক করলেও, মানে সব কিছু আবার রিলোড হয়ে যাবে, বাট আমার ধারণা ভুল ছিল। এইগুলো তোমরা যেগুলো ক্ষয় করেছে সেইগুলো থেকে আবার তোমাদের খেলতে হবে, যার কারণে আমি প্রত্যেকবার মরে যাচ্ছিলাম, প্লাস এইগুলো আর কমপ্লিট হচ্ছিলো না, যার কারণে আমার কাছে কোনো রাস্তাই ছিল না ভাই, দেখতে পাচ্ছ? কোনো রাস্তাই ছিল না, যার কারণে আমাকে এই গেমটা বাদ দিতে হলো। তো চলো যাওয়া যাক আরও একটা নেক্সট লেভেলের গেমে, যেটার নাম লাভা রান। তো ভাই এখানে তো এটা হলো আর কি তেত্রি, কী বলতেছি আমি, এটা হলো আর কি লবি। তো লবির মধ্যে 4টা বিকেন আছে চারপাশে, ওকে দেন। তো সামনে হলো আমাদের প্রেস বাটন, চলো প্রেস বাটন টিপা যাক। আর আমাদের ফার্স্ট স্টিং না স্ট্রাক কী বলো, ও যাই বলুক, আমি ইংলিশ টু কম্পারি। ওকে এখান থেকে আমরা লাভ দিই, ও ত্রি ভাই ওকে আমাদের ওখানে উঠা উচিত আসলে, দেখি আমরা এটা দিয়ে লাভ দিতে পারি কি না। হাইয়ো হাইয়ো হাইয়ো, ও লাভ আছে লাভ আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাদের কিছু একটা করতে হবে। ওকে লাস্ট ট্রাই লাস্ট ট্রাই, ও তো বা ও মানে আর কি হইতেছে না ভাই। আচ্ছা লাভ আবার তো আছে ভাই, কিছু একটা প্ল্যানিং বাইর করতে হবে ভাই, কী করা যায় ভাই, এখানে এখানে দাঁড়া থাকলে হবো না, আমাদের কিছু একটা করতে হবে। ওকে এখানে একটা লিড আছে, সেটা থেকে আমরা বাঁচতে পারি কি না দেখি ভাই, বেঁচে যাবো বেঁচে যাবো হয়তো ভাই, ভাই বেঁচে যাই। ওকে বেঁচে গেছি বেঁচে গেছি ভাই, ইজি ভাই ইজি, দেখছো আমাদের মাতে ওত্রি ভাই, নিচে নিচে আগুন লেগে গেছে, শেষ আমি শেষ ভাই। আর ভাই আমি যা দেখলাম ভাই, এরপর আর কোনো নেক্সট লেভেল খেলাই যাচ্ছিলো না, কারণ এটা অল টাইম এরকম ছিল, তার মানে এই গেমটা আমাদের জন্য স্ক্যাম হয়ে গেল গা। তাই আমরা চলে গেলাম আর একটা নেক্সট লেভেলের গেম প্লে দেখতে। তো এটা হলো আর একটা লবি, আর এখানে লেখা আছে ড্রপ হ্যাজ জাম্প, তো ওখানে ড্রপ করলে কোনো জাম্প হবে না, আর এখানে তোমাদের চয়েস করতে হবে যে কোনো গেম, আর এটা হলো তোমাদের মানে আবার লবিতে নিয়ে যাবে সেটা, কিন্তু আমরা লবিতে যাবো না গেমে যাব। চলো গেম প্রথমে এটা দিয়ে স্টার্ট করা যাক, আর এমনি তো বাকি গেম পরে খেলবো। এই চলো, তো এখান থেকে তোমাদের জাস্ট জাম্প করতে হবে, আর ডাইরেক্ট পানিতে পড়তে হবে, তো মানে গভীর। তো দেখি আমি প্রথম ট্রাই পারি কিনা, রেডি 1 2 3, ও তেরি ভাই সাপ
ও যাচ্ছি আর এই যে ডেট ওভার ভাই সাহ। তো এরকম করে আমি কয়েকটা রাউন্ড খেললাম, বাট কোনো কাজে আসলো না আমার। একে করে সব রাউন্ডই মরে যাচ্ছিলাম, আর শেষ রাউন্ডের জন্য আমি খুবই প্রস্তুতি ছিলাম না, মানে আর কি আনএক্সপেক্টেড। ভাই ভাই সন্ধ্যা হয়ে গেছে ভাই, এবার যদি রাউন্ড কমপ্লিট না করতে পারি ভাই সিরিয়াসলি এবার যাবো, এবার গেমই ছেড়ে যাবো। ও তিরি ভাই, এটা কি ডাইরেক্ট জাম্প ভাই সাহেব? এটাকে বলো প্রো, দেখতে পাচ্ছো তোমরা তো আমাদের জন্য এই পর্যন্ত এই গেমটা ছিল। তো তোমাদের যদি গেমটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর এরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবারও দেখাবো অন্য কোনো ধামাকা ভিডিও, ফালতু ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য গুড বাই বাই।